নমস্কার আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ আপনাদের সাথে আমি শ্রবণা বাঘের আক্রমণের মুখে পড়েও বেঁচে ফিরল কুলতলির এক যুবক বাঘের আক্রমণের মুখে পড়লেও সতীর্থদের সাহসিকতায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল অপর এক কুলতলির ধীবর স্থানীয় দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস মণ্ডল সহ ছজনের একটি ধীবরদের দল গত বুধবার নৌকো নিয়ে রওনা দিয়েছিল সুন্দরবনের নদীখাড়িতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়েকদিন ধরে দলটি নির্বিঘ্নেই কাঁকড়া ধরে শুক্রবার বিকেলে যখন তারা কাঁকড়া ধরা শেষে রান্নার জন্য শুকনো জ্বালানির কাঠ সংগ্রহ করতে কলসদ্বীপের কাছে জঙ্গলে নেমেছিল ঠিক তখনই একটি বাঘ পিছন দিক থেকে এসে এক লাফে তাপস মণ্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে ও পিঠে কামড় বসিয়ে দেয় ঠিক তখনই সাথে থাকা সঙ্গীরা ভয় না পেয়ে সঙ্গী ধীবরকে বাঁচাতে লাঠি শোটা নিয়ে বাঘটিকে ভয় দেখাতে থাকে সাথে সাথে চিৎকার করতে থাকে একত্রিতভাবে সেই বাধার মুখে পড়ে কার্যত ভয়ে শিকারকে ছেড়ে বাঘটি নিমেষে কলসের জঙ্গলের মধ্যে পালিয়ে যায় সাথে সাথে রক্তাক্ত জখম ওই ধীবরকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে দীর্ঘ ৬ ঘন্টা নদীপথে নিয়ে আসা হয় কুলতলির জামতলা ব্লক গ্রামীণ হাসপাতালে সেখানেই দ্রুত চিকিৎসা শুরু করেন হাসপাতালের চিকিৎসকেরা দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা ভারত সংবাদ